হাই ফ্রেন্ডস, আজকের রেসিপি টুটি ফুটি স্পঞ্জ কেক। বিকেলবেলা চায়ের সাথে এক পিস এই টুটি ফুটি স্পঞ্জ কেক থাকলে আর কোনো কথাই নেই। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করলে এই কেক একদম নরম তুলতুলে তৈরি হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের ভালো লাগবে, আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। প্রথমে একটি কেক মোল্ডে একটু তেল দিয়ে ভালো করে ব্রাশ দিয়ে মাখিয়ে নেব। তারপরে সামান্য একটু ময়দা দিয়ে সেই ময়দাটাকেও ভালো করে পুরো মোল্ডে ছড়িয়ে নেব। এইভাবে কেক মোল্ড রেডি করে নিলে কেক খুব সহজেই মোল্ড থেকে বেরিয়ে আসে। এখানে আমি 300 গ্রাম ময়দা নিয়েছি, তাতে 1/4 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন বেকিং সোডা আর 1 টিস্পুন বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটি মিক্সিং বোলে 4টে ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পাউডার সুগার। একটি হ্যান্ড মিক্সের সাহায্যে খুব ভালো করে চিনি আর ডিম মিশিয়ে নেব। আপনারা এই কাজটা ইলেকট্রিক বিটারের সাহায্যেও করতে পারেন, আর হ্যান্ড মিক্স দিয়ে করলে সময়টা একটু বেশি লাগবে। এবার এর মধ্যে অ্যাড করছি 100 গ্রাম রিফাইন্ড অয়েল। কেকটা একটু বড় মাপের হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি লাগছে। আর দিচ্ছি 1/2 টিস্পুন লেবুর রস, 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। লেবুর রসটা দিলে কেক কিন্তু আরও সফট তৈরি হয়। সবগুলো মিশ্রণ আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এখানে আমি নিয়েছি টুটিপুটি প্রায় 100 গ্রাম, এর মধ্যে ময়দা ছিটিয়ে সম্পূর্ণ টুটিপুটি খুব ভালো করে ময়দা দিয়ে মিশিয়ে নেব। এইভাবে টুটিপুটির মধ্যে ময়দা মিশিয়ে নিলে পুরো কেকের মধ্যে টুটিপুটি ছড়িয়ে থাকবে আর একদম তলায় চলে যাবে না। খুব ভালো করে আমি ময়দা মিশিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি একটি ছাকনা, দুবারে আমি ময়দাটা চেলে নেব। প্রথমে 1/2 পোর্শন নিয়ে নিলাম, এবারে ভালো করে চেলে নেব। এবার হ্যান্ড মিক্সের সাহায্যে মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে 9 ইঞ্চি মোল্ডে কেকটা তৈরি করব, বেশ অনেকটাই বড় হবে কেকটা, তাই অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। বাকি ময়দাটাও ছাকনা দিয়ে চেলে নেব। এতগুলো ময়দা একসঙ্গে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা কিন্তু দলা বেঁধে যাবে আর লাম্পস থেকে যাবে, এতে করে কেকটা একদম ভালো হবে না। বাকি ময়দাটাও ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। কেক বানাবার সময় হাতে একটু বেশি করে সময় নিয়েই কেকটা বানানো উচিত। বেশি তাড়াহুড়ো করে কেক তৈরি করলে কিন্তু কেক কখনোই ভালোভাবে তৈরি হয় না। কেকের ব্যাটার এখনও অনেকটাই ঘন আছে, তার জন্য আমি এর মধ্যে অ্যাড করছি প্রায় 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। ব্যাটারের সঙ্গে খুব ভালো করে দুধ মিশিয়ে নেব। কেকের ব্যাটার প্রায় তৈরি হয়ে এসেছে, আমরা একদমই ওভার মিক্সিং করব না। দেখুন ব্যাটার একদম সঠিকভাবে তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে এসে কেকের ব্যাটারের মধ্যে টুটিপুটি অ্যাড করতে হবে। কিছুটা টুটিপুটি আমি রেখে দেব, পরে কাজে লাগবে। এবারে টুটিপুটি খুব ভালো করে মিশিয়ে নেব। এই কাজটা কিন্তু একদম হালকা হাতে করতে হবে, নরম তুলতুলে টুটিপুটি স্পঞ্জ কেক বানানোর জন্য পারফেক্ট ব্যাটার একদম রেডি। কেকের ব্যাটারটা এবার মোল্ডে ঢেলে নিচ্ছি, আর এই সময় আমি মাইক্রোওয়েভ ওভেন প্রায় 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়ে দিয়েছি। এই কেকটি কড়াইতেও তৈরি করা যাবে, তার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়াই গরম করতে বসিয়ে দিতে হবে প্রায় 10 মিনিট আগে। কেকের মোল্ডটা 2 থেকে 3 বার ট্যাপ করে নেব, এতে করে যে বাবলসগুলো তৈরি হয়েছে সেগুলো ভেঙে যাবে। বাকি টুটিপুটিটা আমি কেকের ওপরে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, এতে করে কেকটা দেখতে খুব সুন্দর লাগবে। কেক একদম রেডি বেক করার জন্য 180 ডিগ্রিতে প্রায় 50 মিনিট পর্যন্ত কেকটা আমি বেক করে নেব। দেখুন কেকটা একদম রেডি হয়ে গেছে, আর কেকটা তৈরি হতে সময় লেগেছে 55 মিনিট। কেক ঠান্ডা হয়ে গেছে, এবারে মোল্ড থেকে বের করে নেব। চলুন দেখে নেওয়া যাক আমার কেকটা কেমন তৈরি হয়েছে। দেখে তো মনে হচ্ছে কেকটা বেশ ভালোই হবে। চলুন এবার কেটে দেখে নেই কেকটা দেখতে কেমন হয়েছে ভেতর থেকে। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক দিয়ে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, কেকটা কিন্তু একদম নরম তুলতুলে খুব সুন্দর তৈরি হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।